প্রশ্নটা আছে, তলত দিয়া দুটা সলকযুক্ত রৈখিক সমীকরণের প্রতিটির লেখ অঙ্কন করা। প্রথম প্রশ্নটা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফোর। এতিয়া আমি এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফোর সমীকরণটো আমি লেখ অঙ্কন করি। এতিয়া প্রশ্নটা আগে লিখো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফোর। এই প্রশ্নটো ইয়াত তালিকাৰে বনাই দিওঁ। প্ৰথমতে তালিকাটো এতিয়া বনাই দিলোঁ। ইয়াত তালিকা না এক্স এইটো ওয়াই, এ বিন্দু এইটো বি বিন্দু। এতিয়া কি কৰিম ছোৱালী, সমাধানটো কৰিব হ'লে আমি ওয়াইক বাওঁ পক্ষত থৈ দিওঁ। ফোরটো অলরেডি ফোর ফালে আছে, আর এক্সক পক্ষান্তর করে দিব। সো প্লাস এক্সটি ফেলে গেলে কি হব, মাইনাস এক্স হয়ে গেল, প্লাস এক্স টু মাইনাস এক্স। এতিয়া প্রথমতে আমি কি করি, এই এক্সর মানটো আমি জিরো বহাই দিব। এক্স অর্থাৎ কি হব, জিরো। এতিয়া এক্স অর্থাৎ যদি জিরো বহাই দিব তাতে কি হবো, এক্স অর্থাৎ কিমান বহাইছিল, জিরো। তো জিরো ইয়া জিরো হয়ে গেল, ফোর মাইনাস জিরো হয়ে গেল, ফোরে হল। গতিকে ওয়াইয়ের মান কি পালো, চা এটা ওয়াই ইকুয়াল কিমান পালো, যেতিয়া এক্সর ঠাই জিরো বহাওয়া হয়, এক্সর ঠাই যেতে জিরো বহাওয়া হয়, ওয়াইয়ের মানটি কি হবে, ওয়াইয়ের মানটি সব ওয়াই ইকুয়াল হব ফোর। এই ধরনের ওলালো, এক্সর মান যেতে জিরো বহাওয়া হয় তেতিয়া ওয়াইয়ের মানটা অলরেডি ফোর হয়ে যায়। ঠিক তেমনি হলে আমি কি করিম, এতিয়া আকো এক্সর মানটা কি করিম, এবার জিরো বহাল নয়, ওলালো ওয়াইয়ের মানটা ফোর। এতে কি করিম, এক্সর মানটোয় ফোর লিখে দিম, এক্সর মানটো ফোর বহাম। চ আকো লিখো, আকো ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল ফোর মাইনাস এক্স, এইটি আকো লিখিলো কোয়েশনটো। এটি লিখি ললো ফোর টু ফোর লিখা, আর এক্সর ঠাইত কিমান লিখিব কৈছিল, এক্সর ঠাইত আমি কিমান বহালো, ফোর, ফোর হল, এক্সর ঠাইত বহালো ফোর। তো এটি ফোর মাইনাস ফোর ইকুয়াল জিরো হয়ে গেল। গতিকে কি পালো, এতিয়া আগত পালো কি, ওয়াইয়ের মানটো চাৰি আছিলে, এতিয়া ওয়াইয়ের মানটো কিমান হল, জিরো। অর্থাৎ জিরো বহালে, এক্সর মান জিরো বহালে ওয়াইয়ের মান ফোর হয়, আর এক্সর মান যদি ফোর বহালে তাহলে জিরো হল। কেন গম পালা নয়, এতিয়া চাওয়া এইটো আমি এতিয়া ইয়াক লেখত বা গ্রাফত আমি এতিয়া উপস্থাপন করিম। গ্রাফত কি ধরনের উপস্থাপন করা হয় এজন তোমালোক দেখাইছো। প্রথমতে কি করবা চা, গ্রাফ পেপার, এই গ্রাফ পেপারত আমি এই ইয়ার মানটো বহাম। এতিয়া চাওয়া গ্রাফ পেপার কেন বহাম, ইয়াত এই দুডাল এই ধরনের এক্স আর ওয়াই অক্ষরেখা দুডাল ইয়াত আস্তানি লবা, হল না, আর দুই ফালে রেখার ভাবে কার্সিন দিব পারা, তলত কি হব এই ধরনের দিয়ে দিবেন। এতিয়া চা প্রথমত কি হয়, ইয়াক আমি দাগ দি দিম, এক দুই তিন চারি যাও, তলত কি হব, প্রথমে কাম করো ইয়ার নাম দি দিম এক্স ও এক্স, এটি হল কি ওয়াই ও ওয়াই। এতিয়া এটা কি হব, এটি হল কি এক্স, এটি হল এক্স ড্যাশ, এটি হল ওয়াই, এটি হল ওয়াই ড্যাশ। অর্থাৎ এটি ইয়াত প্লাস প্লাস হব, ইয়াত মাইনাস মাইনাস হব। তো ইয়াত চা এর নাম রঙা সিয়ানি লিখে দিছে দে, এটি হব তোমার ওয়ান টু থ্রি ফোর, আর তলতে দিয়ে দিও এক দুই তিন চারি, এফালে দিও এক দুই তিন চারি, এক দুই তিন চারি। অলপ জুম করে দিছো, এতে চা ইয়াতে দিয়ে দিও মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর, এফালে কি হব প্লাস ওয়ান টু থ্রি ফোর, এফালে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর। এক্স অক্ষ আছে, এফালে মাইন ডেজ আছে না, মাইনাস আছে না মাইনাস হত, এফালে প্লাস প্লাস হত, এফালে মাইনাস আছে না মাইনাস হত, এখানে বহাই লবা। বহার পিছত এতিয়া আমি তালিকা চাওঁচোন, তালিকাটো চাওঁ, মই দেখাইছোঁ তালিকাটো আছিলে ওপৰত চোৱা, ইয়াত দেখাইছোঁ
एक्स अक्षर का जे एक्स अक्षर का मान कि माना जीरो अर्थात यात एक्स अक्षर का मान तो जीरो ही आछे ए मिडिल पॉइंट जीरो जीरो माने एट मिडिल पॉइंट जीरो आदे एक्स अक्षर का मान कि बन जीरो तर सदा से की है तुम्हार वायर की है एक्स अक्षर जते जीरो है वायर है तुम्हार सारी सारी एक स्थानांक की सारी एक इटे ध्यान दे दिलु है ना प्रथम यू जीरो और फोर वन इतने बिल जाओ बीत की आसे फोर और जीरो अर्थात एक्स अक्षर रेखा कि मैं फोर एक्स अक्षर रेखा दिया फोर ये फोर पालो ये क्या फोर चार एकक ये हल चार एकक अर्थात ये बिंदु दूटा आम कर संजोग कर दूँ এডাল কি হল সরল রেখা হয়ে গেল সব এই ধরনের সংযোগ করে দিল সংযোগ করাত আমি এই রেখা চিন্তা দিয়ে দিও এতিয়া এটা জিরো আর ফোর্ট জিরো আর ফোর্ট কি বিন্দু আসলে এ বিন্দু জিরো ফোর্ট এ বিন্দু তো ইয়াত আমি দিদি ইয়ার স্থানাঙ্ক জিরো এম ফোর এট এই ধরনের লিখে লবার ঠিক তেমন ধরনের এটা আসলে লিখে আসলে ফোর আর জিরো ফোর আর জিরো জিরোটি না সারি একক তো এটি কি দিদি বিবিন্দু এটি বিবিন্দু বিবিন্দু আসলে আসবা বিবিন্দুর স্থানাঙ্কটো চারিয়ার শূন্য চারিয়ার শূন্য তো তোমালোকে এই ধরনের গ্রাফত উপস্থাপন করবা তো ইয়াক আমি এটা স্কেল বলে লিখি লওঁ ইয়াত এটা স্কেল বলে লিখিব লাগিব তোমালোকে গ্রাফত স্কেলটো অর্থাৎ কি হয় স্কেল মানে কি হয় চোৱা ইয়াৰ পৰা তোমালোকে গড়াচোন এক দুই তিনি চাৰি পাঁচ আৰু এইফালে কি আছে এক দুই তিনি চাৰি পাঁচ তো পাঁচটা সৰু বৰ্গক্ষেত্ৰ মানে যিটো পাঁচটা লৈছে তাক পাঁচটা সৰু বৰ্গক্ষেত্ৰ বাহু তুমি এক বুলি ধৰিছা প্ৰতিটো ডাঙৰ ঘৰ কি বুলি ধৰিছা এক এক ধৰি গৈ আছা তো ইয়াক তুমি কি লিখিবা স্কেলত লিখিবা উভয় অক্ষ দেই এইটো উভয় মানে এক্স অক্ষত আৰু এক্স আৰু ৱাই দুইটা অক্ষত উভয় অক্ষত লিখি দিলে এক্স আৰু ৱাই বুলি এক্সট্ৰাকৈ মই লিখা নাই আৰু উভয় অক্ষত ইয়াত লিখিলোঁ পাঁচটা সৰু বৰ্গক্ষেত্ৰৰ বাহু দৈৰ্ঘ্য মানে পাঁচটা সৰু সৰু বাহু দৈৰ্ঘ্য সমান কি পাৰা এক একক বুলি লিখিবা এক একক দেই এইটো স্কেল মানে পাঁচটা সৰু বৰ্গক্ষেত্ৰৰ বাহু সমান কি দিলা এক একক এইটো লিখিব লাগিব গ্ৰাফত এতিয়া আমি ইয়াক এইখিনিতে আমি উপস্থাপন কৰি দিলোঁ এতিয়া এই যি ৰেখাডাল আমি টানি লৈ এই ৰেখাডালটি হ'ল এটা সৰল ৰেখা আৰু এইটো হ'ল কোনটো সমীকৰণৰ লেখা যিটো আমি এতিয়া সমীকৰণ পাইছিলোঁ চোৱাচোন সমীকৰণ দুটা পাইছিলোঁ ইয়াত এটা দিছিলোঁ প্ৰশ্নতে এক্স প্লাছ ৱাই ইকুৱেল ফ'ৰ ইয়াত ৰেখাকে লিখি দিছোঁ এতিয়া এক্স প্লাছ ৱাই ইকুৱেল ফ'ৰ এই সমীকৰণটোৰে এইটো হ'ল লেফ এই সমীকৰণটোৰে এইটো লেফ এতিয়া ইয়াত আমি কি বুলি লিখিম এইটো এটা কাৰ্টি সমতল আছিল নহয় এক আমি এটা কাম কৰোঁ এইটো হয় তালিকাটো এইটো তালিকাটো হয় এক্সৰ মান জিৰ' ৱাইৰ মান ফ'ৰ আৰু এক্স মান ফ'ৰ যেতিয়া এক্সৰ মান ফ'ৰ হয় তেতিয়া ৱাইৰ মানটো জিৰ' এতিয়া এ ইকুৱেল কি পাইছিলে জিৰ' ফ'ৰ আৰু বি বিন্দু কি পাইছিলোঁ ফ'ৰ জিৰ' পাইছিলোঁ নহয় এই বিন্দুকেইটা কি কৰিলোঁ আমি বিন্দু কেইটা আমি উপস্থাপন কৰিলোঁ তো লিখিম কি উপস্থাপন কৰা হ'ল অলপ তোমাৰ ভিডিঅ'টো দীঘল হৈ গৈছে কিন্তু ভালদৰে বুজি লৈ লোৱা এতিয়া কি ক'বা এ বি বিন্দু কেইটা এই যিটো এ বি বিন্দু পাইছিলোঁ এ বি বিন্দু কেইটা সংযোগ কৰাত মানে আমি সংযোগ কৰিছিলোঁ নহয় আমি সংযোগ কৰাত এটা কি পালোঁ এ বি যিটো ৰেখা আছিলে এ বি এডাল কি পাইছিলোঁ সৰল ৰেখা পাইছিলোঁ সৰল ষ্ট্ৰেট লাইন পাইছিলোঁ নহয় সৰল ৰেখা পোৱা গ'ল বুলি ক'বা অৰ্থাৎ
ইয়াত আমি এই সংযোগত এবি রেখাডাল পাইছিল আর এই রেখাডালে হল এক্স প্লাস ওয়াই সমীকরণটোর লেগ ইয়াত লিখিবা এই রেখা এবি এবি কাষত চাই লওঁ এইটো ভালদৰে বুজি লওঁ এবি রেখাডালে হল এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফোর সমীকরণ তোর লেগ সমীকরণটোর লেগ তো তোমালোকে ইমানটো লিখি লবা ভালদৰে চাই ইয়াত এন্ট্রি কৰি লবা বহীত আর তোমালোকে পরীক্ষার সময় এই ধরনের তোমালোকে দেখাব পাৰিবা তো আশা করছো তোমালোকে ভালদৰে বুঝি পাইছা আর যদি নুবুঝা তেন্তে কমেন্ট কৰিবা।